নমস্কার, রাত 9টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আন্তর্জাতিক নারী দিবস। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো যেভাবে যেভাবে নারী দিবস পালন করছে, তেমনি রাজনৈতিক দলগুলিও তারা নানা কর্মসূচি নিয়েছে। বিষয়টা হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবসে একটা প্রশ্নই উঠে আসে যে আমাদের রাজ্যের নারীরা কি সুরক্ষিত, আর সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের স্টুডিওতে এখন উপস্থিত আছেন রাজ্য কংগ্রেসের পক্ষে সুদীপ্তা নন্দী, পাশাপাশি মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন এই অনুষ্ঠানে। আমরা তো বিষয়টা নিয়ে আলোচনায় শুরু করতে যাচ্ছি, তবে তার আগে আজকে দিনভর বিভিন্ন সংগঠনগুলো যেভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে, শাসক দলের বিভিন্ন সংগঠন যেভাবে পালন করেছে, তেমনি বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমও আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করে। কারণ কেন না, এক ভিন্ন ধর্মীয় তারা কর্মসূচি নেয়। তার কারণ হচ্ছে নারীদের সুরক্ষা, তার কারণ হচ্ছে যে নারীদের বা যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, এই আন্তর্জাতিক নারী দিবসে তাদের যাতে বেতন কাঠামোটাকে শক্ত করা হয়, পাশাপাশি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, এইসব বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয়কে সামনে রেখে, সামাজিক নিরাপত্তা নারীদের এই বিষয়টাকে সামনে রেখে তারা আজকে যেমন মিছিল করে, তেমনি তারা রাস্তায় পথসভাও সংগঠিত করে। পাশাপাশি ছিল বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান। তো এই নারী দিবসে বাম নারী নেত্রীরা আজকে কি বলেছেন তার একটি ঝলক দেখিয়েই আমরা মূল আলোচনায় যাব। প্রথমেই দেখে নেব নারী দিবসে বাম নারী নেত্রীরা সামাজিক নিরাপত্তার দাবি তুলেছেন, তারা কি বললেন শুনুন একবার। তারা বাড়ি ঘরে ফিরে যাওয়ার পরে তাদের উপরে ভাবে কোথায় কোথায় আক্রমণ সংঘর্ষ হয়েছে। আমি বিরোধীদের কথা বললাম, বাজার ঘাট সহ রাজ্যের বহু জায়গায় আমার দুটো বন্ধুরা আক্রান্ত হয়েছেন। এই রাজ্যে কথা বলার কোন অধিকার মানুষের নেই। এই রাজ্যের নারীদের সহজ সরল ভাবে স্বাভাবিক জীবনযাপন করা অথবা মেয়েরা স্কুল কলেজে যাওয়া, নিরাপদে ফিরে আসার কোন পরিবেশ সেখানে নেই। একদিকে সন্ত্রাস, একদিকে নারীর উপর অত্যাচার, অনেকদিকে অর্থনৈতিক আক্রমণ, বিদ্যুতের বিল বাড়ালো, জলের টেক্স বাড়ালো, সব কিছু মিলিয়ে অর্থনৈতিক আক্রমণের পাশাপাশি আজকে সামাজিক নিরাপত্তাহীনতার পরিবেশ এই রাজ্যে তৈরি করা হয়েছে। আজকে বেকার যুবক সামাজিক নিরাপত্তার দাবিতে আজকে তারা আন্দোলন কর্মসূচি নেয় বাম নারীর সংগঠন। আমি সুদীপ্তা নন্দী কংগ্রেস সুদীপ্তাদির কাছে যাচ্ছি, তবে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, তখন আরো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের যে বিষয়টা, যে নারী দিবসে আমাদের রাজ্যের নারীরা কি সুরক্ষিত, কি বলবেন? নমস্কার, আজকে বিশ্ব নারী দিবস, এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নিউজ ভ্যানগার্ডের যারা বোনেরা রয়েছেন এবং আপনাদের মারফতে গোটা রাজ্যের সমস্ত মা বোনেদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনার প্রশ্নে আসি, আপনি বললেন যে এখন নারীদের কি অবস্থা, নারীরা সুরক্ষিত সুরক্ষিত কি না? এই প্রশ্নটা যদি আমি বর্তমান সিচুয়েশনটাকে একটু দেখি, তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই আমরা দিতে পারি। নতুন সরকার গঠন হলো রাজ্যে, পূর্বতন সরকারের যে ধারাবাহিকতা
যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার পথে নেমেছি, নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা, ধর্ষণ, তারই কোথাও না কোথাও পুনরাবৃত্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান সময়েও। কিন্তু তথ্য বলছে তো ধর্ষণ, নারী নির্যাতন অনেকটাই কমেছে। দেখুন, তথ্য আর বাস্তবতা যদি আমরা ম্যাচ করি তাহলে বোঝা যায় দুধ আর জলের তফাৎটা। এই কিছুদিন আগের ঘটনাই ধরুন না, সুনাম এই তেলিয়ামুড়াতে একটা 5 বছরের শিশুকন্যা, তারও আগে ধর্মনগরে, হাফলং এ, আপনি শিশুকন্যাদের কথাই আমি প্রথম বললাম, তার পরবর্তী সময় আপনি দেখুন গার্হস্থ্য হিংসার কারণে কতগুলো বোন অগ্নিদগ্ধ অবস্থায় কেউ তো মারাই গেছেন। প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও মৃতদেহ উদ্ধার হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে নারীদের পচা গলা দেহ, ঝুলন্ত মৃতদেহ, হসপিটালে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সিসিটিভি ক্যামেরার রিপোর্ট সেটা সাক্ষ্য প্রমাণ করেছে যে হসপিটালে পর্যন্ত একজন অসুস্থ রোগী নিয়ে আমার বোন দর্শিত হচ্ছে। এই কন্ডিশন হিয়ার রাজ্যে, তার মানে আপনি বলতে চাইছেন নারীরা সুরক্ষিত না? কোথায় সুরক্ষিত? শহরের প্রাণকেন্দ্র থেকে নারীরা অপহরণ হচ্ছেন, শহরের প্রাণকেন্দ্র থেকে। সেখানটায় দাঁড়িয়ে যদি নারীরা সুরক্ষিত বলে আমি দাবি করি সেটা কি অযৌক্তিক হবে না? আজকের দিনে দাঁড়িয়ে আজকে বিশ্ব নারী দিবস উদযাপন হচ্ছে, কাব্যে ভাষণে উল্কা বৃষ্টি হচ্ছে নারীদের নিয়ে, মানে কি বলবো, উপমায় উপহিত করা হচ্ছে, আখ্যায়িত করা হচ্ছে নারী শক্তি, প্রকৃতি, প্রেরণা, অনেক কিছু। বাস্তবিক অর্থে কোন জায়গায় আছে নারীদের অবস্থান? আজকে এমন একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছে যেখানে নির্যাতিতারা পুলিশের কাছে যেতে পর্যন্ত ভয় পাচ্ছেন। আজকে এমন একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছে যেখানে নির্যাতিতারা বিচারের আশা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের প্রতিচ্ছবি কোথাও না কোথাও আমাদের রাজ্যেও কি ঘটতে চলেছে? উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনাটা দেখুন না, সেখানে তো বিজেপি সরকার। আমাদেরই এক বোন, তার অপরাধটা কি ছিল? মায়ের সঙ্গে তার সে কাজ করতে বেরিয়েছিল সকালবেলা, তাকে ধর্ষণ করে বিজেপির লোকেরা, তাকে ধর্ষণ করে শুধু সেখানেই ক্ষান্ত হয়নি, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে জিভ কেটে দিয়েছে, তাতেও শেষ হয়নি। তারপরে দীর্ঘদিন বিনা চিকিৎসা ছটফট করার পরে তাকে তার পরিবারের হাতে তার মৃত দেহটা পর্যন্ত তুলে দেওয়া হয়নি, রাতের আধারে যোগীর তাবেদারি করা পুলিশদের দিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই ঘটনা তো গ্রেপ্তারও হয়েছে, পুলিশ তো পরবর্তী সময় ব্যবস্থা করে না, গ্রেপ্তার হয়েছে। আপনি রিসেন্ট একটা ঘটনা জানেন কি, যে কিছুদিন আগে ধর্ষণের কারণে যে গ্রেফতার হয়েছিল এই আসামি ছুটে আসার পরে, জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই দর্শী তার বাবাকে গুলি করে হত্যা করেছে। এই হচ্ছে উত্তরপ্রদেশের কাহিনী, যেখানে উত্তম প্রদেশ বলা হয়েছে উত্তরপ্রদেশকে, সেই যোগী রাজ্যে, মানে বিজেপি শাসিত রাজ্যের কন্ডিশন এই। আমাদের রাজ্যের অবস্থাটা কি তার খুব বেশি ডিফারেন্স আছে তার থেকে? নিশ্চয়ই নয়। আজকে নারীরা, আজকের মায়েরা, আজকের বোনেরা, আজকের স্কুল পড়ুয়া ছাত্রীরা পর্যন্ত নিরাপদ নেই। কিছুদিন আগে রামনগরের ঘটনা, শহরের একদম অধ্যুষিত এলাকা রামনগর, কোন প্রত্যন্ত এলাকা নয়, এক স্কুল পড়ুয়া ছাত্রী, সে যদি নিরাপদ নয়, একটা 5 বছরের শিশুকন্যা যেখানে নিরাপদ নয়, একটা মধ্যবয়স্ক যেখানে নিরাপদ নয়, সেখানে যদি আপনি বলেন যে নারীরা, নারীদের নিরাপত্তা কতটুকু এ রাজ্যে, সেটা নেহাতি প্রশ্ন সাপেক্ষ কি? অবশ্যই আসবো এই বিষয়টা নিয়ে আরো। তো আজকে সারাদিন দিনভর এই পশ্চিম জেলার জেলা সভাধিনেত্রী যেমন বক্তব্য রেখেছেন রাজ্যের নারী নির্যাতন, যেটা সুদীপ্তানন্দে অভিযোগ করলেন, রাজ্যের নারী অপরাধ বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে, গার্হস্থ্য হিংসা যেমন বাড়ছে তেমনি নারীর উপর ধর্ষণ বা এই সমস্ত অপরাধের ঘটনা ঘটছে। কিন্তু আজকে আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন, তিনিও বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন এবং আজকে আগরতলা নজরুল করার ক্ষেত্রে সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে যে অনুষ্ঠান হয় সেখানে রাজ্যের জেলা সভাধিনেত্রী, তিনিও এই রাজ্যে নারী নির্যাতন অনেকটাই কমেছে, নারী ঘটিত অপরাধ কমেছে এমনটাই কিন্তু বক্তব্য রাখলেন। আমরা শুনব আজকে। প্রথমে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মহিলা কমিশনের, এবং সকালবেলায় রাজ্য মহিলা কমিশনেও কিন্তু নারী দিবস উদযাপন করা হয় এবং সেখানে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বক্তব্য রাখেন। কি বললেন সেই জায়গায় শুনবো এবার। আমরা
আন্তর্জাতিক নারী দিবসকে উদযাপন করছেন, কেউ মহিলাদের সামাজিক নিরাপত্তার দাবি তুলছেন, আবার কেউ কেউ মহিলাদের এই যে সারা দেশে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারা যে এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, মহিলারাও যে সমানভাবে পারদর্শী সেটা যেমন বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত, সেই বিষয়টাগুলো তুলে ধরছেন। আমরা এই বিষয়ে যাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে, যিনি আছেন ওনার কাছে সুদীপ্তা নন্দী। আমরা বর্তমান প্রযুক্তির যুগে, বর্তমান আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, তো স্বাভাবিক আমাদের যে বিষয় সে বিষয়টা নিয়ে পরবর্তী সময় আমরা কথা বলব। যে সেটা হচ্ছে, আমরা আন্তর্জাতিক নারী দিবস এমন একটা সময় উদযাপন করছি যখন প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি, এবং পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও কিন্তু স্বশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত। এবং সেদিক থেকে মহিলা ক্ষমতায়নের প্রসঙ্গ যদি আমরা ধরি, এবং মহিলা সশক্তিকরণের যে স্লোগান চলছে, সেই দিক থেকে আমরা দেশ, আমাদের ত্রিপুরা বিশেষ করে আমাদের দেশ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে অন্যান্য দেশকে ছাড়িয়ে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মহিলার ক্ষমতায়নের প্রসঙ্গ? আমি আসছি আপনার প্রসঙ্গে, তার আগে আমি একটু বলি, ভারতবর্ষে আমি যে রাজনৈতিক দল থেকে বিলং করি, এটা এমন একটি জাতীয় রাজনৈতিক দল যে দল সর্বপ্রথম ভারতবর্ষকে মহিলা প্রধানমন্ত্রী গিফট করেছিল। আমি এমন একটা সর্বভারতীয় রাজনৈতিক দল থেকে বিলং করছি যে রাজনৈতিক দলে এখন অটিল নাও একজন মহিলা নেত্রীর দ্বারা সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেওয়া হচ্ছে। নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে তার উপযুক্ত মর্যাদা দেওয়াটা ভারতীয় জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষকে দেখিয়েছে রাজনৈতিকভাবে। আমাদের প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন রাজীব গান্ধীজি এই লোকাল বডি ইলেকশনগুলোতে যে নারীদের সংরক্ষণ ব্যবস্থাটা সেটা কিন্তু উনি তৈরি করেছিলেন, শুরু করেছিলেন। নারীদের যে সংরক্ষণ ব্যবস্থাটা সে বিধানসভা এবং লোকসভাতে আজও পাশ হয়নি। আপনি যেটা বলেছেন যে প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি, সেই জায়গায় দাঁড়িয়ে নারীদের ক্ষমতায়ন, আমি একটা প্রশ্ন যদি আপনার কাছে রাখি, প্রযুক্তির দিক দিয়ে আমরা এগিয়েছি একবিংশ শতকের এই প্রান্তে দাঁড়িয়ে আজও আমরা কেন নারী সমতায়নের জন্য চেষ্টা করছি, লড়াইটা করছি, নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই আজ একবিংশ শতকে দাঁড়িয়ে, যেখানে প্রযুক্তি আমরা দাবি করছি যে আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছি, আমরা ডেভেলপ করছি, মহাকাশে নারীরা পৌঁছে গেছেন, সেইখানটায় দাঁড়িয়ে আজও আমরা নারীদের সম অধিকারের দাবিতে লড়াই করছি, ভাবতে পারেন? তার মানে কি কোথাও না কোথাও আমরা এক ধাপ এগোচ্ছি আবার এক ধাপ পিছিয়ে যাচ্ছি না? তো অধিকারের লড়াইটা কখন আসছে? তার মানে আমরা কোথাও না কোথাও আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার থেকে, মানে সেটা দান নয় কিন্তু, যে কেউ আমাদেরকে কিছু দান করছে এমনটা নয়, আমাদের প্রাপ্য অধিকারটুকু আমাদেরকে
দেওয়া হচ্ছে না, তার জন্য আমাদের লড়াইটা হচ্ছে। আপনি যে প্রসঙ্গটা বললেন ইউপিএ সরকারের সময়টা বা সেই সময়কালে, তো সেখানে কি নারীদের অধিকার সুনিশ্চিত করা হয়েছিল সেই সময় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউপিএ সরকারের সময়টা? দেখুন, প্রথম এই প্রস্তাবটা তো কংগ্রেসই তুলেছিল, কিন্তু হ্যাঁ খুব সুচারু ভাবে, আমি একতরফা বলছি না, সামগ্রিকভাবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কোথাও না কোথাও খুব সুচারু ভাবে এই বিলটাকে পাস করানো হয়নি, এবং আজকের অবস্থাতেও না। এখন এই মোদী সরকারের 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু তা হয়নি। কেন হয়নি? আমি যদি গোটা বিশ্বের পপুলেশন দেখি, 800 কোটির কাছাকাছি, পুরো হয়নি এখনো, সেখানটায় অলমোস্ট 400 কোটি কিন্তু মহিলা, মানে 50% যেখানে মহিলারা রয়েছেন, ভারতবর্ষ তাই, দেশটা এরকমই, 49 সামথিং যদি আমি খুব ভুল না করে থাকি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের রিজার্ভেশনের দাবিটা কি 33% রিজার্ভেশন? কেন আমরা কি দাবি রাখতে পারি না যে সমান যদি হয়, সমতায়ন যদি হয়, তাহলে 50% হোক, 50% পুরুষ হোক, 50% নারী হোক, ঠিক কিনা? কারণ দেখুন, একটা সমাজ যদি সুষ্ঠুভাবে চলতে হয়, যেমন একটা সাইকেলের দুটো চাকা যদি সমানভাবে তার মধ্যে হাওয়া না থাকে, তাহলে যেমন তার গতিটা সমান হয় না, ইকুয়াল হয় না, ঠিক সেইভাবে একটা সমাজ নামের যে সাইকেলটা, সেটা যদি সঠিকভাবে চলতে হয়, তার গতিটা যদি সমান থাকতে হয়, তাহলে নারী এবং পুরুষকে সমান সমানভাবেই দেখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, সমান অধিকার। মানে সেক্ষেত্রে 33% যে রিজার্ভেশন, এটা 50% যাতে করে নিশ্চিত না, 50% মানে 33% না, 33% সন্তুষ্ট না, 50%। প্রশ্ন হচ্ছে সন্তুষ্ট না মানে, এটাই তো আমার কাছে একটা বিতর্কের মানে কথা, সন্তুষ্ট না মানে কি? আমাদের কি দান করা হচ্ছে? আমাদের অধিকার না, এটা আমাদের প্রাপ্য অধিকার, মানে অধিকারটা আপনারা 50% তো আমরা তো 50% তাহলে অধিকারের ক্ষেত্রে সেই প্রশ্নটা যদি আসে, সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যা বেড়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পপুলেশন বেড়েছে, তখনের দাবি আর এখনের দাবি এক হতে পারে না, ঠিক না? আজকে অটল বিহারী বাজপেয়ীর সময়ে যে বিজেপি সরকারের যে চিন্তা ভাবনা গুলো ছিল বা ভারতের নাগরিকদের যে দাবি দাওয়া গুলো ছিল, আজকে মোদীজির সময় চেঞ্জ হয়েছে তো? তাহলে আপনি যদি সেই সময়কার 33% ছিল, আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি 20 বছর পরে দাঁড়িয়ে বলেন আছি 33%, তাহলে কি করে হবে? আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, আন্তর্জাতিক নারী দিবস, স্বাভাবিকভাবে এই আন্তর্জাতিক নারী দিবসকে সাযুজ্য রেখে বা নারী দিবসকে সামনে রেখে আমাদের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে নারীদের ক্ষমতায়ন বা আমাদের রাজ্যের নারীরা কি সুরক্ষিত কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সঙ্গে এখন স্টুডিওতে আছেন সুদীপ্তা নন্দী, এবং পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হচ্ছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। তো যে বিষয়টা আমি সুদীপ্তা নন্দীর কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কথা বলছিলাম নারীর ক্ষমতায়ন নিয়ে, এবং এই সময়ে নারীরা তাদের ক্ষমতায়নের প্রশ্নে আপনি যেটা বলছিলেন যে 33% রিজার্ভেশন, সেটা 50% করা উচিত ছিল এবং অবশ্যই উচিত, কারণ পুরুষের সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা, কেন 33% সন্তুষ্ট থাকতে হবে, তাকে 50% করা উচিত, এবং সেই বিষয়টাই তুলে ধরছিলেন আপনি। তো যে প্রশ্নটা ছিল যে আপনাদের সময়ে এই কেন 50% করা হয়নি, ইউপিএ সরকার দীর্ঘ সময়ে ক্ষমতায় ছিল, তো সেই সময়ে কেন 50% করা হয়নি, সেই বিষয়টাও তুলে ধরেছেন। তো বর্তমান সময়ে যে ক্ষমতায়নের প্রশ্ন বা নারীদের অধিকার সুরক্ষিত রাখার প্রশ্ন, যে নারীদের অধিকার কতটা সুরক্ষিত রয়েছে বলে আপনি মনে করেন? নারীদের অধিকার কতটা সুরক্ষিত সেটা তো 33% অবশ্যই একটা অধিকারের মধ্যে থাকে, 100 বার আমি এটাই বলা, 33% অবশ্যই অধিকারের মধ্যে, 33%টা বেড়ে গেছে, এখন 50% হয়েছে আমি বলছি, তো এই 50% অধিক, এটাও তো অধিকার না, এটাই তো ক্ষমতায়ন। নারীদের হাতে যখন ক্ষমতা আসবে, নারীরা যখন তার ঘরের চারবেড়া পেরিয়ে যখন সমাজের দায়ভার গ্রহণ করবে, তখনই তো তার পক্ষে সম্ভব এবং সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। একজন নারী যেভাবে তার ঘরকে সামলান, যেভাবে, যে সুচারুতার সঙ্গে, ঠিক সেইভাবে যখন তিনি রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা পাবেন, সেইভাবেই তিনি অবশ্যই অবশ্যই আসবো। আপনার কাছে একজন ফোনে অপেক্ষা করছেন, নমস্কার, ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আজকে আমি নারী দিবসকে ধন্যবাদ জানাচ্ছি। আমি
যে নারীরা তো অনেক উন্নত হচ্ছে, কিন্তু এখন নারীরা অনেক বঞ্চিত আছেন অনেক অনেক জায়গাতে, নারীর অনেক আক্রমণ আছে। তাই আমি নারীর কাছে আমি অনুরোধ করবো আজকের তরফ থেকে, আজকে এই তারিখ থেকে, যে আগামী দিন আমার নারীদের উপর কোনো রকম আক্রমণ না আসে, এর জন্য আমি সরকারের কাছেও অনুরোধ করব এবং মহিলা কমিশনের কাছে অনুরোধ করব, কোনো মহিলার জন্য কোনো আক্রমণ না বসে, কোনো অসুবিধা আছে যদি দর্শন না হয়, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনার স্যান্ডাপকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যে কথাটা বলছিলেন নারীদের উপর আক্রমণ আসে সেটা যদি না হয় রাজ্য সরকারের কাছে দাবি করলেন, তো যাই হোক যে বিষয়টা বলছেন নারীদের ক্ষমতায়ন বা নারীদের অধিকার সুরক্ষিত রাখার প্রশ্ন, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি নারীদেরকে তাদের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হয় তাহলে নারী ক্ষমতায়নের উপরে আমাদের দৃষ্টি আসার আগেই কিন্তু চলে আসে নারীর সমতায়ন, মানে অধিকারের সমতায়ন, মানে অধিকার যাতে সমান সমান হয়, অধিকারের পরেই তো ক্ষমতা আসবে না, অবশ্যই অধিকারের সঙ্গেই তো ক্ষমতাটা আসবে, তো আমার অধিকারই আমাকে দেওয়া হচ্ছে না, ক্ষমতায়ন হবে কোথা থেকে? আপনি দেখেন নরেন্দ্র মোদীজি নারীদেরকে অগ্রগণ্যতা দিচ্ছেন, সেটা নিয়ে কিন্তু বারবার বলা হচ্ছে, তারা খুব হাগদা করে বলেন নারীদেরকে খুব ক্ষমতায়ন করা হচ্ছে, মোদী সরকার নারীদের উপরেই বেশি দৃষ্টিপাত করছেন। আমি বলি কি, আপনি একটু দেখুন না, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধীজি, উনি নারীদেরকে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন, আমাদের দল ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিয়েছে, মহিলা প্রধানমন্ত্রী, মানে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়ন, প্রকৃত অর্থে ক্ষমতায়ন। আমি শেষ করবো না, আমি বলছি আপনাকে, আপনি দেখুন কোথায় প্রধানমন্ত্রী, কোথায় অর্থমন্ত্রী, আপনি এক করবেন কি করে? সেখানটাতে লোকাল বডি ইলেকশনের রিজার্ভেশন নারীদের জন্য অগ্রগণ্যতা দেখে দেখুন আমাদের সেন্সেশন কোন জায়গায়। আর নরেন্দ্র মোদীজি কি করছেন, উজ্জ্বলা গ্যাস, শৌচালয়, তার মানে কি চোলা চোখা, রান্না ঘরের মধ্যেই নারীদেরকে সীমাবদ্ধ রাখার যে মানসিকতা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন বিজেপি সরকারের মানসিকতা। তফাত আছে বন্ধু, তফাতটা হচ্ছে কি জানেন তো, বিচারধারার তফাতটা হচ্ছে মানসিকতার। তারা নারীদেরকে গণ্ডিবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখতে চান, রান্নাঘর থেকে বেরোতে যাচ্ছেন না, তারা চাইছেন উজ্জ্বলা যোজনায় গ্যাস পান, রান্না করুন, বাস করতে থাকুন, এই হচ্ছে নারীদের তাদের দৃষ্টিভঙ্গিতে নারীদের ঠিকানা। আমাদের ঠিকানা হচ্ছে নারীদেরকে সেই বৃহত্তর জগতে নিয়ে যাওয়া, তফাতটা তো বিচারধারা না। উজ্জ্বলা যোজনায় গ্যাস তো নারীদের পক্ষেই শুভদায়ক, উজ্জ্বলা যোজনার গ্যাসের কথা কাটবেনই না, উজ্জ্বলা যোজনার গ্যাসের যে কন্ডিশন সেটা হচ্ছে কি, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নারীদের অধিকার বা আমাদের রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত। আমাদের আমাদের অনুষ্ঠানে এখন যুক্ত হয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। বর্ণালী, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা টেনে যাচ্ছিলাম নারীদের এবং প্রসঙ্গক্রমে অনেক আলোচনায় আসছিল, তো বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে নারীরা সুরক্ষিত কিনা, কি বলেন? স্বাভাবিকভাবে আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং সেই প্রশ্নটাই প্রথম এসে যায় নারীদের সুরক্ষার প্রশ্নে, নারীদের ক্ষমতায়নের প্রশ্নে, নারীদের অধিকার আদায়ের প্রশ্নে। তো প্রথম প্রশ্নটা যদি আপনাকে করি যে নারীরা আমাদের রাজ্যে সুরক্ষিত কিনা। নমস্কার, আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসের আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী এবং আপনাদের এই ভ্যানগার্ড পরিবারের সবাইকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এবং আপনার যে প্রশ্ন যে আজকে আমাদের রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত, আমাদের রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত সেই আলোচনায় যদি আমরা যাই তাহলে আমি বলবো শুধু রাজ্য নয়, আজকের যে দিন সেটা বিশ্বের নারীদের নিয়ে ভাবতে হবে, আর সেই সঙ্গে নিশ্চয়ই আমাদের রাজ্যের নারীদের কথাও ভাবব। তবে নারীরা শুধু সুরক্ষিত কি না সেইটার হিসেব কিন্তু এইভাবে বলা যায় না। নারীরা তখনই সুরক্ষিত হবে যখন সমাজ চাইবে যে নারীরা সুরক্ষিত হোক। শুধুমাত্র পুলিশ কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার এই গণ্ডির ভেতরে থেকে নারীদের সুরক্ষার যে ভীত তাকে আমরা বিচার করতে পারি না, মানে আরো সচেতন হওয়া প্রয়োজন। নিশ্চয়ই আমাদের সচেতনতাটাই হচ্ছে কারণ, একজন নারী সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন নারী সে কোনো রাজনীতির ঢাল নয়, কিন্তু সত্যিকার অর্থে নারীদেরকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয় তা যে কোনো রাজনৈতিক দল, আমি বলবো না যে বিরোধী কিংবা ক্ষমতাসীন, সেই বিচারে আমি যাব না, কিন্তু নারীকে একটা রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার হয়। কিন্তু আজকের এই দিন আমাদের অধিকার আদায়ের দিন হিসেবে চিহ্নিত। অধিকার আদায় হয়নি,
পুরো অধিকার আদায় হয়নি বলেই তো এখনো আমাদের সংবিধানে আমাদের জন্য বিশেষ কিছু অধিকারের ব্যবস্থা হয়েছে, সেটা একদিনে হয়নি। আমাদের বৈদিক যুগে কিন্তু আমরা নারীরা পুরুষের সঙ্গে সমান তালে ছিলাম, কিন্তু সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা পর্দার আড়ালে বন্ধ ঘরে আমরা থেকেছি, এবং একটা সময়ে নারীদের শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, নারীদেরকে আর্থিকভাবে সচ্ছল হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জায়গাটা কাটিয়ে আমরা আজকে আন্তর্জাতিক স্তরে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদেরকে একটা এমন একটা জায়গায় নিয়ে যেতে, এবং সেটা সেই ক্ষেত্রে আমরা অনেকটা সচেষ্ট হয়েছি, কিন্তু সর্বক্ষেত্রে নয়। কারণ আমরা যেমন অর্থমন্ত্রী পেয়েছি, আমরা আবার স্পিকার, সংসদের স্পিকার হিসেবেও নারীকে দেখেছি, আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসেবেও নারী ছিলেন, রাষ্ট্রপতি হিসেবে একজন নারী ছিলেন, কিন্তু এর অর্থ এই নয় যে সমাজের সর্বস্তরের নারীরা এগিয়ে গেছেন। সমাজের একটা অংশ আজকে প্লেন চালাচ্ছেন, কেউ অটো চালাচ্ছেন, কেউ বাস চালাচ্ছেন, যা শশ জায়গায় থেকে। এখন যে একটা স্লোগান, নারীদের সশক্তিকরণ ক্ষমতায়ন, হ্যাঁ নিশ্চয়ই, তো নারীদের সশক্তিকরণের ক্ষেত্রে, ক্ষমতায়নের ক্ষেত্রে কতটা নারীরা এগিয়ে গেছে বলে মনে করেন, বা সত্যিকার অর্থে কি ক্ষমতায়ন হয়েছে? এখনো ক্ষমতায়ন সম্পূর্ণরূপে হয়নি, কিন্তু নারীরা ক্ষমতায়নের পথে এগোচ্ছে, এটা একেবারে সত্যি। আজকে 2021 সাল আমরা ত্রিপুরা রাজ্যে দেখি, যেমন আমাদের রাজ্যে অ্যাডভোকেট রয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন সরকারি দপ্তরে বিশেষ পদে নারীরা রয়েছেন, আবার সেইখানে আমরা দেখছি যে টমটম চালকও মহিলা আছেন। অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রে নারীরা তাদের পা রাখা শুরু করেছেন, এবং এই যে পা রেখেছেন, যে সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই বিশেষ পদ হলেই আমরা এগিয়ে যাব তা নয়, আমাদের নিজ নিজ পদে থেকে, নিজ নিজ জায়গায় থেকে সমস্ত ক্ষেত্রে আমাদের পার্টিসিপেন্টটা কতটুকু সেইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু যেমন টমটম চালাচ্ছেন কয়েক শ চালক, কিন্তু সেইখানে একজন বা দুজন মহিলা টমটম চালানো শুরু করেছেন। আমি একেবারে সমাজের নিচের দিকের কথা বলছি, আবার অনেক মহিলা আজকে কাপড় বিক্রি করছেন, কাপড় বিক্রি করে নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু যার যার জায়গায় থেকে আর্থিকভাবে সচ্ছল হওয়ার একটা, মানে নিজেকে সম্পৃক্ত করা, আর্থিকভাবে সচ্ছল করা। আসবো সেই একটা সামগ্রিকভাবে তুলে ধরেছেন বর্ডারে গোস্বামী মহিলা কমিশনের চেয়ারপারসন, এবং বিষয়টা হচ্ছে নারী ক্ষমতায়ন একজন, বা আমরা যদি পলিটিক্যালি যদি না দেখে নারীদের একজন নারী ক্ষমতায়ন হয়েছে বলে বা একজন নারী এগিয়ে গেছে বলে অন্যরা বসে থাকবে সেটা তো নয়, সামগ্রিকভাবে নারীদের ক্ষমতায়ন হয়েছে কিনা, এবং সেই দিকটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং সেটাই বলার চেষ্টা করে। কি বলবেন, সামগ্রিকভাবে নারীদের ক্ষমতায়ন? দেখুন, একটা হচ্ছে কি পরিস্থিতির চাপে পড়ে নারীরা বেরোচ্ছেন, আর একটা হচ্ছে কি তাদেরকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা, দুটোর মধ্যে তফাত আছে। দিদি যেটা বললেন যে অনেক মহিলারা, অনেক আমাদের বোনেরা যারা আছেন, অনেকে কাপড় বিক্রি করছেন, কেউ টমটম চালাচ্ছেন, এরা পরিস্থিতির শিকার হচ্ছে, নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ নিশ্চয়ই স্বাবলম্বী হওয়ার যেমন চেষ্টা করছেন, পরিস্থিতির শিকার হচ্ছেন, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের যে অর্থটা প্রয়োজন, তাদের দৈনিক জীবিকা নির্বাহের জন্য তাদের যে ফিনান্সিয়াল স্ট্যাগন্যান্ট দরকার, সেটা কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে, তাদের আর্থিক যে অবস্থান সেটা কোথাও না কোথাও এতটা ডিটোরিয়েট হচ্ছে যে তারা বাধ্য হচ্ছেন ঘরের গণ্ডি ছেড়ে। অনেক ক্ষেত্রে তো পুরুষদের, অনেক ক্ষেত্রে পুরুষদের সহযোগিতার জন্যও কিন্তু নিশ্চয়ই করছেন, নারীরা এগিয়ে আসছেন, নিশ্চয়ই করছেন, সর্বক্ষেত্রে নারীরা এখন এগিয়ে আসছেন। রিসেন্টলি বাংলা একটা চলচ্চিত্রে আমরা দেখতে পেয়েছি যে মহিলা পুরোহিত করছেন, তো এটাও আগামীতে আমরা দেখতে পাবো সমাজেও, আমাদের বাস্তব জীবনেও, তো এটা ঠিক। এবং এক সময় আমরা কি, এটা সত্যি কথা যে পুরুষরা কাজ করতো, মহিলারা ঘর 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 সামলাতো, কিন্তু সেই কনসেপ্টটা থেকে সরে এসে অনেকে যেমন যেটা প্রয়োজনের তাগিদে মাঠে নামছে, অনেকে আবার কিন্তু স্বামীদের সাহায্যের জন্যও মাঠে নামছে। এক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আমরা যদি ভাবি যে কাপড় বিক্রি করা কিংবা টমটম চালানো শুধুমাত্র সংসারের প্রয়োজনে কিংবা বাধ্য হয়ে করছেন, তাহলে কি যারা ডাক্তার হচ্ছেন, যারা ইঞ্জিনিয়ার হচ্ছেন,
তারাও কি ঘরের গন্ডি পেরিয়ে ডাক্তার হচ্ছেন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য? নাকি সচ্ছলতা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য? আমাকে প্রতিষ্ঠিত হতে গেলে শুধুমাত্র সমাজের উঁচু স্তরে পৌঁছতে হবে এমন নয়, আমি যে জায়গায় থাকব সেইখানে থেকে আমার স্ব জায়গায় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি চাইলে ডাক্তার হতে পারবো না, আমার দ্বিমত নেই। আমি শুধু সেটাই বুঝাতে চাইছি যে একটা সরকার যখন সেটা তো জনতার দ্বারা নির্বাচিত হয়, জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণের জন্য কাজ করে, বাই দ্য পিপল সরকার। তো জনগণের মধ্যে 50% মহিলা, 50% পুরুষ, এইভাবেই তো এইসবকে আমরা ধরবো নাকি? তো যদি আমরা ক্ষমতায়নের দিকটা দেখি না, সংরক্ষণের বিষয়ে না, সব ক্ষেত্রে আপনি দেখুন, যদি আমরা দেখি যে পুরুষদের ক্ষমতায়নের দিকটা দেখুন, আপনি দেখুন কন্ট্রাক্টরে, আমি ধরলাম কন্ট্রাক্টরে দেখুন, আপনি আমাকে বলুন তো একজন মহিলা কন্ট্রাক্টর, মানে একজন মহিলাকে কন্ট্রাক্টরেরই ইয়েটা দেওয়া হয়েছে কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে নারীদেরকে অবদমিত করে রাখার যে প্রচেষ্টা সেটা কিন্তু চলছে। এর মধ্যে থেকেও নারীরা স্ব ইচ্ছায় স্ব প্রচেষ্টায় বেরিয়ে আসছেন। আমি এগ্রি করছি বর্ণালীদের সঙ্গে যে এমনটা নয় যে শুধুমাত্র সমাজের একটা উঁচু স্তরে গেলেই নারীদেরকে নিজেদের বহিঃপ্রকাশ করা সম্ভব হবে, ছোট ক্ষেত্র থেকে নয়, নিশ্চয়ই নয়, সেটা নয়। প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা স্ব স্ব যোগ্যতা অনুযায়ী স্ব স্ব ক্ষেত্রে তারা তাদের ছাপ রেখে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। বর্ণালী, আপনার কাছে আসবো, সময় আমাদের হাতে বেশি নেই। তো যেহেতু আপনি মহিলা কমিশনের চেয়ারপারসন, স্বাভাবিকভাবেই মহিলা নিরাপত্তা বা মহিলা আমাদের রাজ্যে মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়টাই আপনারা দেখেন, দেখভাল করেন। অনেক সময় যারা বলা যায় যে আইনের দরজা থেকে বা আইনের দ্বারস্থ হতে ভয় পান, তাদেরকে আইনের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে আইন বিচার পাইয়ে দেওয়া, সেই বিষয়টা নিয়ে কাজ করেন। তো নারী অপরাধ এই রাজ্যে, তো আমরা পূর্বতন 25 বছরের বাম শাসন দেখেছি, 3 বছর হতে যাচ্ছে আগামীকাল রাজ্য সরকারের বর্ষ বা 3 বছর পূর্তি, এবং যদি 3 বছর পরে 3 বছরকালে নারী অপরাধ এই রাজ্যে কতটা বেড়েছে বা কমেছে, বা বেড়েছে কিনা বা কমেছে কিনা, কিরকম কমেছে বা কতটা বেড়েছে বাড়লে সেই বিষয়টা যদি বলেন। দেখুন, আমি আমার আসার পর শুরুতেই বলেছি যে নারীকে নিয়ে রাজনীতিকরণ আমি করব না, কারণ বর্তমান সরকার আর পূর্বতন সরকার এই হিসেবে যদি আমাদেরকে দাড়িপাল্লায় মাপা হয় তাহলে এই আলোচনার সঙ্গে আমি একেবারেই একমত নই। কারণ আজকের দিন হচ্ছে আমাদের অধিকার আদায়ের দিন। আজকের দিনে বসে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেদেরকে ফাঁসিয়ে রাখি, তবে কিন্তু আমাদের যে সত্যিকার অর্থে আমাদের যে অধিকার যে চাই সেটা কিন্তু বিঘ্নিত হবে। অপরাধ সেক্ষেত্রে বাম সরকার কিংবা বর্তমান সরকার তাদের সেই আলোচনায় আমি আসতে রাজি না। কারণ সরকার যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কোন সরকার চাইবে না যে নারীদের অসম্মান হোক। কারণ প্রত্যেক রাজনৈতিক দল জানে যে নারীদের অসম্মান যদি হয়, নারীরা যদি সমাজে এগিয়ে আসে কোনো আন্দোলন সংগঠিত করে, তবে সেই সরকার টিকে থাকবে। কিন্তু মাঝে মাঝে যে অসম্মানের ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই? তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা হচ্ছে। বর্তমান সময়ে আমি অন্তত এইটুকু বলতে পারি সেটা রাজনীতির অঙ্গনে নয়, রাজ্য মহিলা কমিশন যেভাবে কাজ করতে পারছে, আমরা যে ফ্রি হ্যান্ড আমাদেরকে বর্তমান সরকার ছেড়ে দিয়েছে, সেটা নিশ্চয়ই বর্তমান সরকারকে আমি সেই জন্য সাধুবাদ জানাবো যে আজকে মহিলা কমিশনের কাজ করার ব্যাপারে সরকারের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ নেই। হয়তো তর্কের খাতিরে অনেকেই বলবেন যে আমি কোনো একটা রাজনৈতিক দলের লোক, কিন্তু আমার এই চেয়ার রাজনৈতিক চেয়ার নয়। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কোনো একটা সময় রাজনীতি করেছি, হয়তো ভবিষ্যতে এই চেয়ার যখন আমার থাকবে না, হয়তো আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হব। অবশ্যই অবশ্যই। কিন্তু এই ঘটনার রেফারেন্সটা টানছিলাম, মন্টি দেবের আপনাদের সিদাই মোহনপুর এলাকায় মন্টি দেবকে যে অর্ধদগ্ধ অবস্থায় ছেড়ে দেওয়া হলো, তার যারা নাকি অভিযুক্ত ছিলেন তাদের কতটা বিচার হয়েছে? দেখুন, বিচার ব্যবস্থার উপর আমরা সাধারণ মানুষ হাত দেব সেটা কিন্তু আমাদের হাতে নয়। ঠিকই ছিল,
আপনাদের বলতে আমি আপনার কথাটাই বুঝতে পারছি না, আপনাদের বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি একজন মহিলা, আমিও একজন মহিলা, রাজ্য মহিলা কমিশন তার সমস্ত কাজ সুচারু রূপে করেছে। কেসটি এখন আদালতের কাছে আছে, আদালত ভাববে কিভাবে এই কেসটির অ্যাকিউজরা আবার হয়তো এর ছাড়া পেয়েছে। এটার বিচার কিন্তু শেষ হয়নি, শুধুমাত্র বিচার শেষ হয়নি। এটা যদি আমাদের মতো মহিলারা, আমাদের মতো মহিলারা যদি এই ধরনের কথা শুনুন, আমার কথা শুনতে হবে আপনাকে, আমরা আজকে যারা এখানে বসেছি আমাদের মতো মহিলারা যদি বিচার ব্যবস্থার দিকে আঙুল দেয় এবং সাধারণ দেখুন আপনাকে শুনতে হবে, এখানে আমরা তর্কের খাতিরে বসিনি, আপনাকে শুনতে হবে বিচার ব্যবস্থা, আপনাকে তো শুনতে হবে। এখানে কোন রাজনৈতিক আলোচনা নয়, যে মন্ত্রীদেবের কথা আপনি উঠিয়েছেন সেটা বিচারাধীন, সেই বিচারাধীন অ্যাকিউজদের কি হবে সেটা আমরা সাধারণভাবে আলোচনা করতে পারি না। এবং এই কেসটির কিন্তু কোন রায় ঘোষণা হয়নি, কিন্তু বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পেয়েছে শব্দটি কিন্তু এখানে একেবারে আলাদা বিষয়, জামিনে আছে, এর অর্থ কিন্তু আমি সেই কথাটাই বলতে চাইছি যে আমাদের মতো মহিলারা যদি সমাজে এই ধরনের বিষয় আমরা চালিয়ে যাই তাহলে সাধারণ মানুষের আইনের থেকে আস্থা উঠে যাবে। আমাদের সংবিধানে আইন আছে মহিলাদের জন্য, আমি তো বলছি সেখানে মহিলা কমিশনের সমস্ত কিছু মহিলা কমিশন করেছে, এমন নয় যে মহিলা কমিশন কোনো কাজ করেনি। কিন্তু তর্কের খাতিরে তর্ক নয়, আইনটা কি, এই যে মন্ত্রী দেবের যে ঘটনা এক্ষেত্রে যারা সাক্ষী, আইনে কেন চলে যাচ্ছেন, আইনের হাতে বিচারাধীন বিচারাধীন বিষয় এটাকে আইনের দিকেই ভাবতে হবে। প্রসঙ্গে আসছি মনোজি, হাতে সময়ও নেই, তো আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো আন্তর্জাতিক নারী দিবসে স্বাভাবিকভাবে মহিলা কমিশনের প্রসঙ্গ ঘুরিয়ে ফিরিয়ে উঠবেই, স্বাভাবিকভাবে। তো আমরা একেবারে শেষ প্রান্তে, তো যদি বলি যে মহিলা কমিশনের সফলতা সবকিছু দিক থেকে, মানুষকে সচেতন করার দিক থেকে, নারীদের সচেতন করার দিক থেকে, বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যেটা উদাহরণস্বরূপ চলছিল ঘটনাটা, তো এই সমস্ত ক্ষেত্রে সফলতা কতটা এটা যদি আপনাকে বলি। দেখুন, রাজ্য মহিলা কমিশন যখন কোনো ঘটনা ঘটছে, সেটা পারিবারিক হিংসা হতে পারে কিংবা বিভিন্ন মার্ডার কেস, ধর্ষণের কেস, এক্ষেত্রে মহিলা কমিশন আইনগতভাবে যেটুকু করতে পারে সমস্ত ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন সম্পূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এবং যে বিচারের কথা, বিচারের ক্ষেত্রে কিন্তু কোর্টে যখন কেসটি চলবে, তার ট্রায়াল চলবে, তখন সেই সাক্ষী প্রয়োজন। যখন আমরা দেখি যে যখন কোনো ঘটনা ঘটে তখন খুব উন্মত্ত জনতা খুব অ্যাগ্রেসিভ হয়, কিন্তু পরবর্তী সময়ে যদি পিছিয়ে যায় তবে কিন্তু বিচার সঠিক হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে মহিলা কমিশন হয়তো পর্দার আড়ালে, সেটা পর্দার সামনে গিয়ে এই কাজটি আমরা করতে পারি না, কারণ আইনকে আমরা হাতে তুলে নিতে পারি না। কিন্তু পর্দার আড়ালে রাজ্য মহিলা কমিশন সাক্ষীদেরকে যথেষ্ট চেষ্টা করি আমরা, যে কোনোভাবে যারা অন্তত ঘটনাটি দেখেছে, ঘটনাটির সত্যতা জানে, তারা যেন কোর্টে গিয়ে সঠিক সাক্ষীটা দিতে পারে, এবং অবশ্যই যেন দোষী ব্যক্তির শাস্তি হয়। এবং রাজ্য মহিলা কমিশনের ঠিক আজকের একটা ঘটনা আমি বলবো, সিদাই ঈশানপুর একটা এলাকাতে একটি বাল্য বিবাহ হতে চলছিল, তো সেখান থেকে একজন ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং এই আজকে আন্তর্জাতিক নারী দিবসের দিনে যে বাল্য বিবাহটি সংগঠিত হতে যাচ্ছিল, রাজ্য মহিলা কমিশনের হস্তক্ষেপে এবং সিডাব্লিউসির সহযোগিতায় এই এবং আমাদের পুলিশ কর্তাদের সহযোগিতা ছিল, এই বাল্য বিবাহটি আমরা রুখতে সম্ভব হয়েছে। এবং এটা শুধু একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা আছে, কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে পারি না। দেখুন, তাদের নাম যদি আমরা প্রকাশ করি তবে ভবিষ্যতে সমাজে কিন্তু আমাদের যে সমাজ তাদেরকে চোখে আঙুল দেবে যে এই মেয়েটির এরকম হয়েছিল, এই মেয়েটির এরকম হয়েছিল, এটা আমাদের সমাজ ব্যবস্থা। সেই কারণে কিছু কিছু কাজ আছে আমরা পর্দার আড়ালে থেকে করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ সংস্কারের মাধ্যমে আমাদের রাজ্যের নারীদেরকে সঠিক স্থানে নিয়ে পৌঁছানো। এবং এই ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকের সহযোগিতা চাই। আমরা যদি একে অপরে লড়াই করি তাহলে কিন্তু
আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সঠিক মূল্যায়ন কখনোই সম্ভব হবে না। আমাদের আলোচনার শেষ পথে আমরা আবার সুদীপ্তদের কাছে, সুদীপ্তানন্দের কাছে যাচ্ছি। মহিলা মানে আজকে দিনভর এই আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ সময়, একেবারে শেষ প্রান্তে আমি যদি বলি যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক থ্রি সেন্টেন্সে যদি বলেন, মানে কি বলবেন আপনাকে? একটি সেন্টেন্সে যদি বলি তাহলে বলবো, নারীদের এই সমাজে নারীদের অধিকারের সমতায়ন হোক, নারী ক্ষমতায়ন হওয়ার আগে আগে সমতায়ন আসুক, ধর্ষণ মুক্ত হোক এই সমাজ, শুধু অপরাধ মুক্ত শব্দে নয়, শুধু বাক্যে নয়, শুধু ভাষণে নয়, কর্মে, চিন্তনে, মননে, আচরণে। আজকে যা যা যারা যারা বললেন নারীদের নিয়ে, যত অভিধায় অভিহিত করলেন, যত অলঙ্কৃত করলেন নারীদেরকে, প্রত্যেকটা যদি তারা তাদের চিন্তনে, চেতনে, মননে এবং আচরণে প্রতিবাহিত করেন, তবেই আসবে আজকের এই শুভেচ্ছা বার্তার সার্থকতা, সফলতা। আজকে আন্তর্জাতিক নারী দিবসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, রাত্রি 10টা। এই সময়ে আপনাদের ভ্যানগার্ড চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যবাসীকে তো শুভেচ্ছা জানাবো, সেই সঙ্গে সত্যিকার অর্থে নারীদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, আর অধিকারের সঙ্গে প্রত্যেক নারীরাও যেন নিজেদের কর্তব্যবোধ জাগে। কারণ আমরা জানি যে ভালোবাসার মাধ্যমে সমাজের সমস্ত কিছুকে আমরা জয় করতে পারি, সেই সঙ্গে নারী জাতির সঙ্গে পুরুষ জাতিকেও আমি বলবো যে আমরা যেন সবাই এক হাতে হাত নিয়ে আমাদের রাজ্যের সমস্ত সমস্যাকে দূরীভূত করে নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন যেন সত্যিকারে বাস্তবায়িত হয়, এই বার্তাটুকু আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতি ঘরে পৌঁছতে চাই। অবশ্যই, আমাদের এদিকে সময়ও শেষ হয়ে গেল, অনুষ্ঠান শেষ করতে হবে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমাদের এই আলোচনার মধ্য দিয়ে একটি কথাই উঠে এলো, নারীদের অধিকার, এবং এই অধিকারের প্রশ্নে সমস্ত সেখানে রাজনৈতিক দল বা বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মতভেদ মতবাদ বা ভুলে সবাই এই নারী অধিকারের প্রশ্নে একজোট হওয়া এবং এই নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া, এই বিষয় সেটাই কিন্তু উঠে এসছে এবং সেই বার্তাটুকুই দিতে চাইলেন সবাই। আজকের আলোচনা শেষ করবো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্টুডিওতে যারা উপস্থিত আছেন দুজন, সুদীপ্ত নন্দী এবং বর্ণালী গোস্বামী, আপনাদের দুজনকেই আমাদের কৃতজ্ঞতা জানাই। সবশেষে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং ফোন করেছেন, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করে নিয়েছেন, আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।